আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান সৃষ্টি করেছে, জমিন বানাইছে, আল্লাহ বলতেছেন সূরা আহকাফ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম মা খালাকনা আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা والذين كفروا عما أنذروا معرضون الله تعالى বলছেন আসমান জমিন এই দুইয়ের মাঝে আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর সৃষ্টি আমি আল্লাহ তাআলা নির্ধারিত করেছি, নির্ধারিত সময়ে নির্ধারিত ভাবে সৃষ্টি করেছি। এই বিষয়ে যারা মুখ ফিরিয়ে নেয়, এই বিষয়ে তাদেরকে আল্লাহ সাবধান করেছেন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, কাফেরদেরকে সাবধান করা হয়, এই জমিনটাই আমার আল্লাহ বানাইছে রে ভাই, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে আমার আল্লাহ বলতেছেন সব কিছু আমি আল্লাহ তাআলা নির্ধারিত সময় নির্ধারিত ভাবে সৃষ্টি করেছি। মা খালাকনা আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। আরে আসমানের নিচে জমিনের উপরে ভাই একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্যই তো আল্লাহ বানাইছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ তাআলা বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা বলতেছেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য। বন্ধুরা রে আমার ইবাদত চলবে আমার আল্লাহর, খেদমত চলবে মা বাবার। বন্ধুরা রে আমার ভালো করে শুনিনা নাও, এই জমিনের মধ্যে এমন একজন মহিলার ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওই মহিলাটাই আমার আল্লাহর ইবাদত করে। স্বামীরে বোঝাই স্বামী গো আমি যেই আল্লাহর ইবাদত করি গো ওই আল্লাহর কাছে সাহায্য চাই, ও স্বামী গো আপনি ওই আল্লাহর ইবাদত করে তার কাছে সাহায্য চাইবেন। আল্লাহ বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আল্লাহর ইবাদত করি তার কাছেই সাহায্য চাই। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বিবি কয় স্বামী গো আপনি যদি আল্লাহর হুকুম মানেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে আপনাকে হিফাজত করবে। এইবারে স্বামী কয় বিবি রে ও বিবি আমার দ্বারা সম্ভব না, ও বিবি নামাজ পড়তে গেলে ওযু করতে হয় আমি এটা পারব না, ও বিবি আমার দ্বারা সম্ভব না। আর বিবি যখন
আঘাত কইলা কান্দে আর কয় আল্লাহ আমার জামির তুমি হিদায়েত করো ও মালিক তুমি তো হিদায়েতের মালিক আল্লাহ গো তুমি যদি হিদায়েত না দাও আমি সারা জীবন সাধনা করলেও আমার স্বামীর হিদায়েত করতে পারবো না মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা আল্লাহ তুমি যারা হিদায়েত দাও কেউ তারে গোমরাহ করতে পারে না আর তুমি যারা হিদায়েত দাও না কেউ তারে হিদায়েত দিতে পারে না ও মালিক আমার স্বামীর যদি তুমি হিদায়েত দাও পৃথিবীরকে হই তারে গোমরাহ করতে পারবে না রে বন্ধু এই মেয়েটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে গো স্বামীর জন্য প্রতিওক্তে নামাজে যাইয়া মোনাজাতে চোখের পানি ফালায়া আল্লাহর কাছে দরখাস্ত লাগায় আরে এই মহিলা এত কান্দন কান্দে গো এই মহিলাটা স্বামীকে রাত্রিতে বোঝায় স্বামী গো আমি যে আল্লাহর ইবাদত করি তার কাছে সাহায্য চাই আপনিও যদি তার কাছে ইবাদত করে সাহায্য চান আল্লাহ অবশ্যই দিব স্বামী কই বিবি রে ও বিবি সব কিছু মানতে পারি এইটা আমি মানতে পারবো না আমার দ্বারা এটা সম্ভব না আমি এই কনকনা শীতের রাত্রে উঠে ওযু করতে পারবো না নামাজও করতে পারবো না আমার দ্বারা সম্ভব না আরে বিবি এইবার স্বামীর কাছে কই স্বামী গো ও স্বামী আমি আপনার জন্য দোয়া করি এইবার স্বামী যাইয়া বিবিরে দইরা কয় আর কোনদিন আমারে এমন কথা বলবি না কারণ আমি কোনদিন ওযু করতে পারবো না আমি নামাজও পড়তে পারবো না আমার দ্বারা এটা সম্ভব না বলে স্বামী গো আমি যেহেতু পড়ি যে আল্লাহ আমারে পড়ায় ওই আল্লাহ আপনারেও পড়াইতে পারে এইবারে স্বামী একটা হাসি দিয়া কই বিবি রে ও বিবি তুমি এমন ইবাদত শুরু কইরা দিছো গো তুমি তো পাগল হইয়া গেছো বিবি কই স্বামী গো আমি পাগল হই নাই আর আমি যদি পাগল হই ওই মালিক তোমারেও পাগল বানাইতে পারে স্বামী কই আমার আল্লাহ আমার জীবনে এই পাগল বানাইতে পারবে না গো বিবি কই স্বামী গো আল্লাহ অবশ্যই পারে এই কথা বলার সাথে সাথে বিবির কানের উপরে একটা চর মাইরা দেয় পিঠের উপরে এইবার ব্যাত দিয়ে আঘাত করা হয় চাবুক দিয়ে আঘাত করা হয় এইবারে বিবি আঘাত কায় কান্দার কয় আল্লাহ আমার যত আঘাত করব না কেন আমার কোনো দুঃখ নাই আমার স্বামীর জন্য আল্লাহ আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাই আমার স্বামীর তুমি হিদায়েত দান কইরা দাও এ আমার মুরব্বী বাবা সিরা গো সোনার যুবকের দলেরা রে আমার পর্দারি সীমা বোনেরা ভালো করে শুইনা নাও এই মহিলাটা এইবার স্বামীর পায়ে দইরা কান্দার কয় স্বামী গো ও স্বামী জানেননি আপনি আমার যতই মারেন আমার কোনো দুঃখ নাই তবে আমি আপনার কাছে জানতে চাই এই এলাকার ভিতর একজন ব্যক্তি আইব এই এলাকার ভিতরে একজন তাসরি বানবে স্বামী গো পারবেননি পারবেননি ওই মজলিসে যাইতে স্বামী কই কে আইব রে এই গ্রামে বিবি কই ও স্বামী জানেন নি এই এলাকার ভিতরে একজন ব্যক্তি আসবে যার নাম হইল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই আইব গো স্বামী গো আইব আপনি পারবেন নি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলার এই মজলিসের ভিতরে যাইতে ও স্বামী গো জীবনে আপনার কাছে কোনো কিছু চাই নাই আপনাকে নিয়ে কোনো জায়গায় ঘুরতেও পারলাম না আপনার কাছে দামি কোনো জিনিস চাই না আপনার কাছে কোনো কিছু আমার চাওয়ার নাই ও স্বামী গো আজকে এমন একটা জিনিস চাই আপনি দিবেন নি বলে কি চাও বিবি কই স্বামী গো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই সেই মজলিস
মজলিসে তাফসীর করবে যেই মজলিসে তাফসীর করবে ও স্বামী গো ওই মজলিসের ভিতরে আপনি একটা বার যাইয়া একটু বসবেন সে যা আলোচনা করে একটু মনোযোগ সহকারে শুনবেন স্বামী গো আপনি শুইনা আয়েশা আমারে বলবেন স্বামী কই বিবি রে তোরে আগতে আঘাত করলাম এত কষ্ট দিলাম তারপরেও তুই আমারে ওইখানে আবার পাঠাইতেছিস ওখানে তোর নামাজের আলোচনা হইব ও বিবি নামাজের আলোচনা হইলে আমি কিন্তু থাকব না বিবি কই স্বামী গো নামাজের আলোচনা হইলে আপনার থাকতে হইব না অন্য বিষয় যদি আলোচনা হয় তাইলে আপনি থাকিবেন বলে কথা দিলাম অন্য বিষয় আলোচনা হইলে থাকব কিন্তু নামাজের বিষয় আলোচনা হইলে আমি থাকব না এইবার স্বামী অপরাধী স্বামী সইলা গেছে রে ভাই ওই এলাকার ভিতরে যেই মজলিসটা শুরু হয়ে গেছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই ওই মজলিসের ভিতরে বৈশা গেছে রে বন্ধু ওই বাপি তাবি স্বামী যখন মজলিসে আইছে রে আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে বন্ধু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই দূর থেকে লক্ষ্য করতে পারছে এই মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি আইছে নামাজের কথা বললে সে উঠা যাইব আরে যারা ডাক্তারি করে বন্ধু যে যেই বিষয়ের ডাক্তার ওই বিষয় কোন রোগী গেলে ডাক্তার কিন্তু দেখলেই নমুনা বুঝতে পারে এইবার হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই বুইজা বালাইছে আজকের এই মজলিসে এমন একটা ব্যক্তি আইছে গো ওই ব্যক্তির নিয়া যদি আমি এই মজলিসের ভিতরে যদি এখন নামাজের ওয়াজ করি উইঠা যাবে আমার মজলিস থেকে এইবার হাসি ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাই আরে নামাজের ওয়াজ করে না রে বন্ধু ভালো কইরা শুইনা নাও তিনি ওয়াজ শুরু কইরা দিছে হালাল খাইতে হইব হালাল খাইতে হবে হারাম খাওয়া যাবে না এইবার তার ওয়াজ শুরু হয়ে গেছে আরে অপরাধী স্বামী যেই স্বামীটা বিবির সাথে কথা বইলা গেছে যদি নামাজের আলোচনা হয় আমি থাকব না আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে বন্ধু হাজি মুআজ্জি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই নামাজের ওয়াজ করে না এইবার তিনি বলতাছে কোন ব্যক্তি যতগুলো মানুষ তোমরা এই মজলিসের ভিতর আইছো ভালো করে শুইনা নাও হালাল সম্পর্কে আলোচনা করে গো আল্লাহর নিয়ামত সম্পর্কে আলোচনা করে আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করে এই জন্য তো আমার আল্লাহ বলে তোমরা সৃষ্টি নিয়ে একটু গবেষণা করো আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে এই আসমানের দিকে যদি কোনো ব্যক্তি একটাবার মায়ার দৃষ্টি দিয়ে তাকায় যদি কল্পনা করে আল্লাহ এত সুন্দর করে আসমান তুমি বানাইছো যে আসমানের একটা খুঁটি দেখা যায় না আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো যে আসমানের বানানোর ভিতরে কোনো ভুল নাই আরে এইটুকু কথা আমার আল্লাহর প্রশংসা যদি কোনো ব্যক্তি করতে পারে রে আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ এত ভালোবাসে আরে 70 বছর 80 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যে সওয়াব আমার আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার সাথে সাথে আমার আল্লাহ এই পরিমাণ সব দিয়া দেয় আরে হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাই বুইজা বালাইছে রে বন্ধু আজকের মজলিসে আমার নামাজের ওয়াজ করা যাবে না নামাজের ওয়াজ করলে আজকের মজলিস থেকে একজন ব্যক্তি উইটা যাবে নামাজের ওয়াজ বন্ধ কইরা দিছে গো ওই ব্যক্তিটার মজলিস থেকে উঠতে পারে না ওই ব্যক্তিটার মজলিস থেকে দাঁড়ায় না এইবার তিনি শুধু অপেক্ষা করতেছে আর চিন্তা করতেছে কি ব্যাপার হুজুর কেন নামাজের কথা বলে না হুজুর কেন নামাজের কথা বলে না সে চিন্তায় আছে যে হুজুর নামাজের কথা বললেই তো আমি উঠে যেতে পারি নামাজের কথা বললেই আমি উঠে যাব এই একটা কল্পনা জল্পনা তার ভিতরে শুরু হয়ে গেছে কিন্তু হুজুর বলে না
ওই আমার মুসল্লিরা আজকের মজলিসের সমস্ত জনগণেরা ভালো করে শুনে নাও এই মুহূর্তে আমি তোমাদেরকে একটু দোয়া করতে চাই তোমরা রাজি আছো নি সবাই বলে রাজি এইবার ওই যে পাপী ব্যক্তি তিনি চিন্তা কর তওবা তো করাই যায় নামাজের কথা বললে থাকবো না এই চিন্তা ভাবনা নিয়ে তিনিও রাজি হয়ে যায় আর হাজী ইমদাদুল্লাহ রহিম নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে এইবার তিনি তওবা করায় বলো সবাই আমার সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি আরে এত সুন্দর কইরা যখন তওবা করায় সবাই মিলে পড়ে রে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই দুইটা চোখের পানি বালায় খানদার কয় আমার সাথে তোমরা সবাই কথা দাও আর জীবনে গুনাহ করব না ওই যে পাপী স্বামীটা চিন্তা করে নামাজের কথা হইলে সইলা যাব গুনার কথা তো বলাই যায় এইবার তিনিও সাথে সাথে বলতে স্যার জীবনে গুনাহ করতাম না হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই কয় বলো আর জীবনে কাউরে ঠকাবো না সবাই কয় আর জীবনে কাউরে ঠকাবো না হুজুর কয় বলো আর জীবনে মিথ্যা কথা বলবো না সবাই কয় মিথ্যা কথা বলবো না হুজুর কয় বলো আর জীবনে নামাজ ছাড়তাম না সবাই কয় নামাজ ছাড়তাম না সেও বইলা ফালাইছে বলার পরে চিন্তা করে হইল কি আমি তো বলছি এই কথা বললে চইলা যাব কিন্তু আমি তো বইলা ফালাইছি এইবারে তিনি নামাজ ছাড়ব না এই কথা বইলা উঠা গেছে রে বন্ধু বিবির কাছে যাইয়া কই বিবিরে ও বিবিরে জানোস নিরা বিবি কি হয়েছে ঘটনা গইটা গেছে বলে কি হয়েছে কই বিবি রে ও ও বিবি আমার বুঝে আসে না হুজুর আমাদের সামনে নামাজের ওয়াজ করে নাই হুজুর আমাদের সামনে যেই বয়ান করলো বয়ান শুনলাম তওবা করাইছে এইবার বিবি মুস্কি মুস্কি হাসে আরে কই স্বামী গো আমার আল্লাহ বুঝি আপনারে কবুল কইরা ভালাইছে স্বামী কই বিবি রে হাসাসি বন্ধ কর আমার কিছুই হয় নাই বলে আপনি তওবা করছেন কিনা বলে হ্যাঁ তওবা শুধু তওবা না রে হুজুর বলছে বলো নামাজ সারবো না আমিও বইলা বলাইছি নামাজ সারবো না পরে মনে পড়ছে আর আমি উঠা চলে আইছি বিবি কয় আলহামদুলিল্লাহ স্বামী কয় এই ব্যাপার তুমি আলহামদুলিল্লাহ বললা কারণটা কি বিবি কয় স্বামী গো আমার আল্লাহ আপনারে কবুল করেছে আপনার জবান দিয়ে আপনি বলছেন নামাজ সারবো না বলে আমি বললে কি হইব আমি তো নামাজ পড়বো না বিবি কয় আল্লাহ যদি পড়ায় আপনি তো সারতে পারবেন না আমার আল্লাহ যদি পড়ায় আপনি তো সারতে পারবেন না কয় ঠিক আছে আমি পড়বো না আরে আমার আল্লাহর কথার বন্ধু ভালো করে শুনা নাও আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে এইবার মসজিদে যখন আজান হয় মসজিদে আজান হইলে নামাজি ব্যক্তির প্রেমের আলো শুরু হয়া যায় বিবি যাই নামাজের বন্ধু বিবি ওযু কইরা নামাজে দাঁড়াইয়া নামাজ কইরা দুইটা হাত তুইরা কান্দারে কয় আল্লাহ গো আমার স্বামীটারে তুমি হিদায়ত দান করো আল্লাহ আমার স্বামীটারে তুমি নামাজিওয়ালা বানায়া দাও আরে স্বামী কই বিবি রে যতই কান্দ কাজ হইব না আমি পড়ব না এমন সময় বিবি যখন নামাজ পড়ে স্বামীর হাতের ভিতরে চুলকায় আর থাকতে পারে না এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে এইবার স্বামী কই বিবি রে কারণ বুঝি না আমার জীবনে কোন
কোনদিন এমন চুলকানি হয় নাই আজকে কেন আমার হাতের ভিতর চুলকায় ও বিবি রে এই জালা তো সইতে পারি না বিবি কয় স্বামী গো এখন কি করা যায় ভালো ডাক্তার দেখানো হয় কবিরাজ দেখানো হয় কোনো কাজ হয় না আরে কি কাজ হইব রে বন্ধু বিবি কান্দারে কয় স্বামী গো কত ডাক্তার দেখাইলেন কবিরাজ দেখাইলেন কাজ হইল না আমি একটু কাজ করাইতে চাই আপনি রাজি আছেন নি বলে কি বলে চলেন যাই আপনি একটু ওযু করেন এইবার যখন ওযুর পানি হাতে নিয়া হাত ধুইছে গো স্বামী কয় যখন আমি ওযুর পানি নিয়া হাতে নিলাম আমার বিবি কয় ও স্বামী গো আপনি বিসমিল্লাহ বইলা হাতটা দৌত করেন বিসমিল্লাহ বইলা যখন হাত ধুইছে ওযু শুরু করছে রে ভাই হাতের সুলকানি বন্ধ হয়ে গেছে এইবার মুখের সুলকানি শুরু হয়ে গেছে মুখের মধ্যে যখন ওযুর পানি লাগাইছে রে বন্ধু মুখের সুলকানি বন্ধ হয়ে গেছে এইবার হাতের কুনুই সহ চুলকানি শুরু হয়ে গেছে হাতের কুনুইতে যখন ওযুর পানি লাগাইছে হাতের কুনুই ভালো হয়ে গেছে এইবার মাথা চুলকায় গার চুলকায় মাথা মাছে করে রে বন্ধু তখন মাথার চুলকানি বন্ধ হয়ে যায় দুই পায়ের টাকনু চুলকানি শুরু হয়ে যায় দুই পায়ে যখন ওযুর পানি লাগাইছে দুইটা পাও সাথে সাথে ভালো হয়ে গেছে এইবার স্বামী যায় নামাজে দাঁড়াইছে নামাজে পয়রা কয় বিবি রে আমার আল্লাহর প্রেমের খেলা বোঝা যায় না প্রেমের আগুন এই জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিভে না প্রেমের আগুন এই জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিভে না ওরে এই সালাউদ্দিনের প্রেমের জ্বালা সইতে পারে না প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল প্রেম তো মরে না হাইরে প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল প্রেম তো মরে না ওরে প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম তো মরে না স্বামী যখন এইবার বিবির কাছে কয় বিবি রে আমি বুঝা বলাইছি নামাজের ভিতরে কি মজাই আছে ও বিবি রে কথা দিলাম আজকে থেকে নামাজ ছাড়বো না ও বিবি আমার এই ঘটনা কেমনে ঘটলো কারণটা কি বিবি কই স্বামী গো কেন করছে জানেননি এই মুহূর্তে কি ঘটনা করছে বলে কি ঘটনা বলে আপনি সেই পাগলি দইরা তওবা করছেন রে স্বামী হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলার পাগরির কি পাওয়ার জানেননি যেই পাগরি দইরে আপনি তওবা করেছেন ওই হুজুর শেষ রাত্রে দাঁড়াইয়া ওই পাগরিটা মাথায় বান্ধা তাহাজ্জুদের নামাজে পইরা হুজুর দোয়া করে আল্লাহ আমার পাগলি দইরা যারা ওয়াদা করছে যারা তওবা করছে আল্লাহ তুমি সবার জীবনের গুনাহ মাফ কইরা দাও হুজুর আরো দোয়া করছে আল্লাহ আমার পাগলি দইরা যারা তওবা করছে আল্লাহ সবাইকে নামাজ দিওয়ালা বানায়া দাও ও স্বামী গো হুজুর যেহেতু তওবা করাইছে আপনি যেহেতু তওবা করছেন আমার মন বলে হুজুরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাইব এই জন্যই তো আমি বলেছিলাম আমার আল্লাহ যদি পড়ায় আপনি তো না পড়ে থাকতে পারবেন না আমার আল্লাহ যদি হিদায়ত দান করে স্বামী গো পৃথিবীর কেউ তারে গোমরা করতে পারে না মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা আল্লাহ যারা হিদায়ত করে পৃথিবীর কেউ তারে গোমরা করতে পারে না
আল্লাহ যারা হিদায়াত দেয় না পৃথিবীর কেউ তারে হিদায়াত দিতে পারে না দেখেন বিবির ওয়াদা যে আমার আল্লাহ আপনাকে কবুল করবে সত্যবাদীদের সাথে মিশলে ওয়াকুনু মাস সাদিকিন আল্লাহ বলছে তোমরা সত্যবাদীদের সাথে মিশে যাও এইজন্য সত্যবাদীদের সাথে ঘুরলে আল্লাহ ওয়ালা হয়ে যায় দেখেন বিবি যতই বিবির স্বামী যতই পাপ করছে আজকে বিবি তার জন্য দোয়া করছে স্বামী হেদায়েত হয়ে গেছে আলহামদুলিল্লাহ